মাধ্যমিকে 656 নম্বর পেয়ে তাক লাগালো মুদিখানা দোকানদারের ছেলে। পারিবারিক অভাব অনটনকে উপেক্ষা করে নিজের জেদকে কাজে লাগিয়ে এই নম্বর পাওয়ায় খুশি সৌভিক অধিকারী, পাশাপাশি পরিবার এবং পরিজনরাও। ওর এই সাফল্যে এলাকায় রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে বালুরঘাট ব্লকের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌভিক। আমি এতটা আশা করিনি, আমি 90% এক্সপেক্ট করেছিলাম, 90% হবে, মানে 630 হবে আশা করেছিলাম। আমি 656 পেয়েছি আদর্শ স্কুলে, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। স্কুলের শিক্ষকরা আমাকে সব রকমভাবে সাহায্য করেছিল, যখনই কোনো অসুবিধা হতো আমি জিজ্ঞেস করলে তারা যথাসাধ্যভাবে আমার সেটা সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেন, প্রত্যেকে খুব সাহায্য করেছিল স্কুলের শিক্ষক। অভাবের সংসারের মধ্যে দিয়ে মাধ্যমিকে 656 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সৌভিক। সংসারে নুনান্তে পান্তা ফুরানোর কারণে ইচ্ছে রয়েছে আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবার। ছোটবেলা থেকেই নিজেকে তৈরি করতে থাকে আগামী দিনের জন্য। এরপরে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল এসেছে তার। আশাবাদী ছিলাম, ছেলে পড়াশোনায় খুব একটা খারাপ না, পড়াশোনা ভালোই চেষ্টা করতো, আর এমনিও পড়াশোনা ভালো, আমরাও চেষ্টা করছি। এখান থেকে বালুরঘাট যাওয়া একটু সমস্যাই হতো, তাও যেতে হতো টিউশনের জন্য, দিনে রাতে স্কুলেও নিয়ে যেতাম, নিজেই নিয়ে আসতাম, নিজেই এইভাবে নিয়ে যাই। কোনো রকমে যখন সমস্যা হয় দাদা ভাইরা আছে হেল্প করে। আমি চেষ্টা করব, দেখি যতদূর সম্ভব হয় আমার পক্ষে ওই যেটা করতে চাচ্ছে সেটাতে যাতে করতে পারে, লিখে দিয়ে আমার যথাযথ সাধ্য দিয়ে আমি চেষ্টা করব। আগে মিলে কাজ করতাম, একটা ধান মহানা মিলে কাজ করতাম, তারপরে 16-17 বছর হচ্ছে মুদিখানা দোকান। সৌভিকের বাবা পেশায় মুদিখানা দোকান চালায়। ছেলেকে উচ্চশিক্ষায় কিভাবে শিক্ষিত করবে তা ভেবে প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বেনু অধিকারী। বেনুবাবু দীর্ঘদিন ধরেই এই মুদিখানার দোকান চালিয়ে সংসারের চাহিদা পূরণ করে থাকেন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত বিজয়শ্রী এলাকার বাড়ি সৌভিকের। মাধ্যমিকের স্তর পর্যন্ত কেটে গেলেও এরপর কি হবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সৌভিকের বাবা বেনু অধিকারী। খুবই খুবই খুশি, খুবই আনন্দিত। ও দিন রাত দিনে খুব একটা পড়তো না, ও রাতেই বেশি পড়তো, সারা রাত জেগে পড়তো, ভোরবেলা ঘুমাতো। পড়াশোনার বিষয়ে পড়তে বসে সময় মতো ডেকে দেওয়া, এই সময় মতো টিউশনে যাওয়া, এই সব বিষয়ে আমরা ওকে হেল্প করতাম। আমি বলতে চাচ্ছি যে ওর যেটা স্বপ্ন ও করতে চাচ্ছে করুক, আমরা যেহেতু যতটুকু পারবো ওকে সাহায্য করি। পরিবার সূত্রে জানা যায় সৌভিক ছোট থেকেই বই পড়ার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে। মাধ্যমিকে সারাদিনে 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত। কখনো স্কুলের শিক্ষকেরা বই দিয়েও সাহায্য করেছেন, আবার কখনো বাড়ির দাদা কাকারা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তবে ছেলের স্বপ্নকে কিভাবে সত্যি করবেন তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পরিবারের সদস্যদের কপালে। প্রত্যেকজন বাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে প্রচন্ড ভাবে সাহায্য করত, সবসময় আমাকে প্রচুরভাবে গাইড করতো, কিভাবে কি করলে ভালো হয় সব দিক থেকেই সাহায্য করতো, বিশেষ করে আমার দাদারা। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, সিভিল সার্ভিস লাইনে যাওয়ার ইচ্ছে আছে। ওখানে যে DSP পদটা আছে পুলিশের সিভিল সার্ভিস লাইনে, সেটা আমার মানে ছোটবেলা থেকে ওই লাইনে যাওয়ার খুব ইচ্ছে। সৌভিক আগামী দিনে সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে চায়। সৌভিক ছোটবেলা থেকে স্বপ্ন দেখে পুলিশের বড় অফিসার হয়ে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী, রিপোর্ট নিউজ 18 লোকাল।